हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल फारियास मम ब्लॉग। बोलछी आशा करी फ्रेंड्स तुम्हारा भलो आछो। आमी भलो नाई तेमन, कारण आमार आम्मू असुस्थ, हॉस्पिटले एडमिट, मेजर ऑपरेशन होइछे। तुम्हारा सकले दुआ करबा जाते आमार आम्मू सुस्थ हो जाए। एखन आमी कथा ना बाड़िए ब्लॉगटा शुरू करब। आजकेर ब्लॉगटा होच्छे इलिश माँस दिए सीम आलू टमेटो दिए रान्ना करब। एखन आमी माँसटा भेजे निब। एई जे इलिश माँस, तेलटा गरम कम होइछे, देखो फ्रेंड्स हमारे माछगुलो भाजा हो गए। हमें हल्का भेजे नहीं, हल्का भेजे नहीं। एक हाँड़ी बसिए दिए, हाँड़ीटा एक बड़ई कारण तरकारी एक बसी सेजे। एखन दिए दीब एखे आससे दुटा टमेटो केटे नहीं, चार पाला करे आठ पाला, और दुटा पेज। एखन पेज दिए दीब, এখন আমি দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল, কারণ তোমাদের ভিডিওটা দেখার জন্য আর কি রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। फ्रेंड्स तुम्हारा देखते ही पाच, আমার পেস্টটা বাদামি হয়ে গেছে। এখন আমি হালকা একটু পানি দিয়ে দেব जाते मसलाटा ना जले जाए। एखन आमी दिए दीब काचा मरीच, एखन आमी दिए दीब एक स्पूनेर थेके कम आदा बाटा। এখন আমি দিয়ে দেব এক স্পুনের চেয়ে কম রসুন বাটা। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, লবণটা চেয়ে আবার দিয়ে দেব আর কি। এখন পরিমাণ মতো দিয়েছি। এখন আমি দিয়ে দিব এক স্পুনের কম হলুদ বাটা, হলুদ পাউডার। ওরা যেহেতু ঝাল কম খায় সেজন্য মরিচের গুঁড়াটা একটু কমই দিলাম। সব কিছু পরিমাণ মতো দেওয়া হয়। আমি মশলাটা যাতে ভালো মতন কষে আর একটু পানি দিয়ে দেব। আমি যেই সবজিটা কেটে নিয়েছি এখন আমি তোমাদেরকে দেখাবো। এখানে আছে সিম আর আলু, এভাবে কেটে নিয়েছি। জি এখন আমি দিয়ে দেব।
এখন আমি সেই সবজিটা কষাচ্ছি ভালো মতন, যাতে আদা রসুনের ফ্লেভারটা না আসে। এখন আমি দিয়ে দিব বয়েল করা পানি হালকা, যাতে আর ঠান্ডা পানিটা যদি দাও সিমটা কেমন জানি মানে ধারা ধরে থাকে আর কি, মানে সিদ্ধ হইতে চায় না, এই জন্য বয়েল করা পানিটা দিলে একটু ভালো হয় আর কি। হালকা একটু পানি দিয়ে এটা আবার একটু কষিয়ে নিব। আমি এখন একটা ঢাকনা দিয়ে দেখি এটা দিয়ে হচ্ছে না ঢেকে দিব। তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, আমি আবার একটু নেড়ে দিব, 5 মিনিট পরে এসেছি। ভালো মতন কষালে তরকারিটার যেরকম স্বাদ আর ফ্লেভারটাও সুন্দর আসে। তোমরা অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি কেন ব্লগে আসতেছি না, ব্লগ করতেছি না বা ভিডিও আপলোড দিতেছি না, কিন্তু আমার মন মাইন্ড দুটোটাই খারাপ আমার আম্মুর এই অবস্থা দেখে, আমার প্লাস আমার বাবা স্ট্রোক করছে, আমার বাবার এই অবস্থা দেখে আমার এখন আর হাত পাই পুরো ভেঙে গেছে। মানে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে সে মা আর আমারই সামনে মানে এরকম অবস্থা দেখতে হলো। আর যে বাবার জন্য এই পৃথিবীতে আসা সে বাবার আমারই সামনে অসুস্থ হয়ে পড়া, স্ট্রোক করা রোগী দেখা খুবই মানে এতটাই খারাপ লাগে, আমি বলতে পারতেছি না তোমাদের কাছে কিভাবে বলবো, কিভাবে আমি শেয়ার করবো জিনিসটা। তাই এখন আমি ফাইনালি সেই গরম পানি দিয়ে দিব তরকারিটার মধ্যে। আমার কষানোটা হয়ে গেছে, আরেকটু দিতে হবে। পানিটা গরম করে রাখলে তরকারিটা ভালো হয় আর কি। আর এখন আমি দিয়ে দিব আরেকটু পানি দিতে হবে। পানিগুলো আমি মেপে দিচ্ছি না, কারণ আমার মেজারমেন্ট কাপ এখানে নাই, সেজন্য আমি দিতেছি না, মানে অনুমান করেই দিতেছি, তোমরা কিছু মনে করো না ফ্রেন্ডস। এখন আমি দিয়ে দিব সেই টমেটোগুলো, 4 ফালি করে টমেটোগুলো কেটেছে, 2টা টমেটো। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। ঢেকে দিলাম, 1 স্পুনের কম জিরা পাউডার দিয়ে দিলাম। আর এখন আমার কাছে আজকে ধনিয়া পাতাটা নাই, দিতে পারলাম না, এখন নেক্সট যদি পারি দিব না ধনিয়া পাতাটা। ঢেকে দিলাম ফ্রেন্ডস, অলমোস্ট আমার তরকারিটা হয়ে গেছে, সবজির তরকারিটা হয়ে গেছে। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ ফ্লো করো, আমি কিভাবে কী পরিমাণ কতটুকু দিয়েছি ওইটা ফ্লো আপ করো, তোমরা বাসায় ট্রাই করো।
আর প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। বেল আইকনটা বাজিয়ে দিও পাশে থাকার। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।